খুনের অভিযোগ, পশু হাসপাতালে ময়নাতদন্ত হলো কুকুরের। সোমবার পূর্ব বর্ধমান জেলা প্রাণী চিকিৎসা কেন্দ্রে একটি মৃত কুকুরদেহের ময়নাতদন্ত হলো। সূত্রে খবর, গত শুক্রবার পূর্ব বর্ধমানের কাঞ্চননগর তেলিপাড়া এলাকায় লক্ষ্মীকান্ত মাঝি বলে কাঞ্চননগর তেলিপাড়ার বাসিন্দা সেই ব্যক্তি সারমেয়টিকে পিটিয়ে মারে বলে অভিযোগ। এরপর ওই এলাকার এক ব্যক্তি সারমেয়টিকে চিকিৎসা করে সারিয়ে তোলার চেষ্টা করেন, কিন্তু বাঁচিয়ে তোলা সম্ভব হয়নি। তারপরে পূর্ব বর্ধমান অ্যানিমেল ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ করা হয়। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কাঞ্চননগর তেলিপাড়ার বাসিন্দা লক্ষ্মীকান্ত মাঝি মেরেছে তাদের অভিযোগ। ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কুকুরটির মধ্যে কোনো রকম অস্বাভাবিক চিত্র ছিল না এবং কুকুরটিকে আমরা তীব্র প্রতিবাদ করছি। আরও বলেন, এই মুহূর্তে করোনা সংক্রমণ রোগ লকডাউন চলছে, এমতো অবস্থায় মানুষের উচিত রাস্তায় যেসব অবলা জীব ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য দুমুঠো অন্ন দেওয়ার। তারপরও এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি দিন দিন, এই ঘটনা বেড়েই যাচ্ছে। শুক্রবার আমাদের কাছে খবর আসে যে এই কুকুরটিকে কাঞ্চননগর রথতলায় ওকে পিটিয়ে মারা হয়, এবং তারপরে যথারীতি যা যা শুশ্রূষা করা সেটা অর্ণব দাস বলে যিনি আছেন, এটা লক্ষ্মীকান্ত মাঝি বলে একজনার মেরেছে বলে আমরা জানতে পারি, এবং তার নামেই আমরা এফআইআরটা করেছি কাঞ্চননগর রথতলায়। উনি বলতে চাইছেন, প্রথমে তো বলেছিল আমাদেরকে যে আমরা মেরেছি বেশু, আমরা যেটা ইয়ে করছি যে ওরা মানে বাকি আরও লোককে যেটুকু জানতে পারি যে ওনার বক্তব্য হচ্ছে যে কুকুরটি নাকি তেড়ে যাচ্ছিল এবং ওনারা কামড়ানোর ভয়ে বা নিজেদের বাঁচানোর ভয়ে নাকি ওকে মেরেছে, কিন্তু কোনোরকম সেরকম কুকুরটার মধ্যে কোনোরকম আদার্স আরও যাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা বলছে যে কুকুরটা সেরকম অস্বাভাবিক আচরণ বা ইয়ে কোনো কিছুই ছিল না। অবশ্যই অভিযোগ করেছি, আমরা শনিবার সকালবেলাতে বর্ধমান থানায় অভিযোগ করি, বর্ধমান পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করছে এবং ওনারা এফআইআর নেন। আমরা এফআইআর কপি আপাতত আমাদের কাছে আছে, আমরা এখন পোস্টমর্টম করার জন্য বর্ধমানে যেটা হসপিটাল অ্যানিমেল হসপিটাল সেখানে এসেছি। আমরা চাই যে দোষীর শাস্তি হোক, কারণ না হলে এই ক্রুরেলটি বেড়েই যাচ্ছে এবং দিন দিন এরকম বাড়তে থাকলে ওদের ওপর অত্যাচার বাড়বে। একটা নিরীহ পশুর ওপর এরকমভাবে অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাই, আমরা চাই এদের মানে যেন একটা শাস্তি হয়। কুকুরটাকে পিটিয়ে মেরেছিল শুক্রবারে, শুক্রবার বিকেল 4টে নাগাদ তেলিপাড়ায়, কাঞ্চননগর তেলিপাড়াতে লক্ষ্মীকান্ত মাঝি বলে একটি লোক পিটিয়ে মারে কুকুরটাকে। হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে, এফআইআরও করা হয়েছে। অভিযোগ করেছি আপনার শনিবার সকালবেলায়, শনিবার 10টা থেকে 11টা অভিযোগ করা হয়েছিল, আজকে পোস্টমর্টম হচ্ছে বডির। ওনারা বক্তব্য রেখেছে যে কুকুরটা কামড়াচ্ছে, কিন্তু এখনো অবধি কুকুরটা যে কাউকে কামড়াচ্ছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, না হাঁস না মুরগি না কোনো মানুষ বা কোনো কুকুরকেও সে কামড়ায়নি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, রিপোর্ট টাইমস বাংলা।